কেয়ারেন কিউর উইথ সমীর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ ও নিরাপদ আছেন। শাক প্রধানত বাঙালিদের কাছে খুবই প্রচলিত একটি খাদ্য। বিশেষত গ্রাম বাংলার দিকে মানুষেরা শাকের নানা পদ্ধতিতে রান্না করে খাদ্য গ্রহণ করে থাকে। আমরা বেশিরভাগ কলমি শাক, ঢেঁকি শাক, পালং শাক, পুঁই শাক এইসব শাকগুলোই বেশি চিনি। বেতে শাক অনেকটাই অপরিচিত একটি শাক, তবে বেতে শাকের অনেক গুণাগুণ রয়েছে এবং এই শাক খেলে আমরা অনেক উপকার পেতে পারি। বন্ধুরা, আজ আমরা কথা বলবো বেতে শাকের পুষ্টিগুণ নিয়ে। বেতে শাক লিভারের সমস্যা বা মলাশয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে খুবই ভালো ফল দেয়। যদি কারো কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে বেতে শাকের ভূমিকা অতুলনীয়। প্রতিদিন এক কাপ বেতে শাকের রস করে খেলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। প্রস্রাব করার সময় জ্বালা অনুভূত হলে বেতে শাক বেটে তার মধ্যে কিছুটা জিরা গুঁড়া ও লেবুর রস মিশিয়ে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বেতে শাক ত্বকের যত্নে খুবই উপকারী একটি সবজি, কারণ বেতে শাকে রয়েছে আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ ও সি, ফসফরাস এবং অ্যামিনো অ্যাসিড। কারো যদি কোনো আঘাতের চিহ্ন থাকে বা কারো যদি পোড়া দাগ থাকে সেক্ষেত্রে সেই ক্ষতস্থানে বেতে শাক বেটে লাগালে উপকার পাওয়া যায়। গুরুত্বপূর্ণ বিষয় হল সেতির সমস্যা থাকলে বেতে শাক খেলে অনেক উপকার পাওয়া যাবে। এছাড়াও কারো যদি মুখে ঘা হয়ে থাকে তাহলেও বেতে শাক চিবিয়ে খেলে বা রান্না করে খেলে কিছুদিনের মধ্যেই সেই ঘা সেরে যাবে। বেতে শাকের পুষ্টিগুণ পেতে যতটা সম্ভব নিজের খাদ্য তালিকায় বেতে শাক যুক্ত করুন। হেলদি জীবনযাপন করুন, সুস্থ থাকুন, মন খুলে হাসুন, সুখী জীবন গড়ুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।